এই জানিস, আমার হাজবেন্ড না 300% অক্ষম হয়ে গেছে। মানে কি? এই জানিস, আমার হাজবেন্ড না 300% অক্ষম হয়ে গেছে। মানে কি? 100% তো বুঝছিস। হ্যাঁ, আর 200% কি জানতে চাবি না? হ্যাঁ বল কি। ওনার জিহ্বাটাও পুড়ে গেছে, হাতের আঙুলও কেটে গেছে। আরে রাখো তোমার দেখা, তোমার যে বন্ধু জয়, যে মেয়েকে বিয়ে করতেছে, আর ওই যে শারমিন, ও তো একটা দরজার মেয়ে। এখনো সময় আছে, ওকে বারণ করো। আমি বারণ করবো কেন? আমি যখন তোমার বিয়ে করে ওকে আমার আটকেছিল, ও তো তোমার ব্যাপারে সবই জানতো। আচ্ছা জান, আমার সাথে 10 বছর সময় কাটানো তোমার কাছে কত সময়? এক সেকেন্ডের মতোই, চোখে পলকই শেষ। আর 10,000 টাকা? ওটা 1 টাকার মতোই, চোখের পলকে শেষ। তাই তো দাও, 10,000 টাকা দাও। ওকে নিও, এক সেকেন্ড পর। হ্যাঁ দাও, এক সেকেন্ড তো শেষ। এক সেকেন্ড মানে 10 বছর পর? 10 বছর পর নিবা? তোমায় একটা ধাঁধা বলি। হ্যাঁ বলো। উত্তর দিতে পারবা? হ্যাঁ পারবো। আচ্ছা, দেশের যেভাবে খাবারের দাম বাড়তেছে, বাণিজ্য মন্ত্রী কি বলছে জানো? কি বলছে? কম খান। ভালো কথা। আচ্ছা, দেশের জনসংখ্যা তো বাড়তেছে, এখন স্বাস্থ্যমন্ত্রী কি বলবে বলো তো? বলবে কমলা। তুমি না, উফ, মানে সবসময় শুধু দুষ্টামি। কতটা বিরক্ত কর ছেলেটা, কতটা বিরক্ত কর ছেলেটা। কেন, কি বিরক্ত করলো? ও তো তোর দিকে তাকাচ্ছেই না। তুই কি বললি, সে আমার দিকে তাকাবে না? ও আমি এত সুন্দর করে সাজুগুজু করেছি, এত সুন্দর করে সাজুগুজু করেছি, আমার দিকে তাকাবে না? ও হ্যাঁ, তাই তো, তাকাচ্ছে না কেন? ও তো বড় অসভ্য। হ্যাঁ তাকানো উচিত। সরি, লেগে গেছে দাও, আমি মুছে দিচ্ছি। ইটস ওকে, প্রবলেম নেই, দাগ থেকে যদি ভালো কিছু হয় তাহলে দাগই ভালো। তাহলে আরো দাগায় দেই তোমাকে। এই আচ্ছা, তুমি আমাকে কতটা ভালোবাসো? বাবু, আমি তোমাকে অনেক ভালোবাসি। আচ্ছা তাহলে একটা পরীক্ষা করি। করো করো। তোমার মানি ব্যাগে তো 200 টাকা আছে, তাই না? আছে। ওটা আমাকে দিয়ে দাও। বাবু, পরীক্ষাটা একটু স্থগিত করা যায় না? প্রিপারেশন একটু ব্যাপার আছে, কয়েকদিন পড়ানো পরীক্ষাটা।